ওই যে একে অপরকে চুমখা এরকম হচ্ছে ব্যাপার ক্লোজেস্ট পারসন পর্দায় তাদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক এবং বাস্তবে মানে কি বলবা যে কিজ ডে অফ স্ক্রিন ওই যে একে অপরকে চুমখা এরকম হচ্ছে ব্যাপার ক্লোজেস্ট পারসন হিয়ার the most closest person এগুলো ক্যামেরার সামনেই বলে না আমি ওই লোক দেখানোর মতো না দেখি সত্যি কথা এটা এটা ঠিক কথা যে আমি আমি অর্পিতাদির সাথে কোনোদিনও বাইরে বসি না কোনোদিনও বাইরে দেখা করি না কারণ আমার একটা নামই আছে আমি যাদের সাথে কাজ করি তাদের সাথে খুব একটা বাইরে ঘুরতে যাই না কিন্তু অর্পিতাদি আমার অনেক কথা জানে যেগুলো হয়তো আমার বাবা মাও জানে না না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আছে ওর সাথে আমার কাজ কি করে বলবো তোমায় সেটা জিয়ের হাত ধরে এবার সেকেন্ড আবার সঙ্গে সঙ্গে তোমার খোলা তো সস্তিকার মানে ব্যাপারে আমি একটা কথাই বলবো তো আমি দিদি নাম্বার ওয়ানেও বলেছিলাম যে প্রচণ্ড ডেডিকেটেড সবসময় সিন নিয়ে থাকে সবসময় কাজের মধ্যে থাকে তারই মধ্যে ইয়ার্কি ফ্যাসলামি সব করছে কিন্তু কিন্তু ওর মধ্যে একটা খুব ভালো গুণ সেটা হচ্ছে যে ও ভীষণ রেসপেক্ট করতে জানে লোকজনকে মানে সেটা গ্রাউন্ড লেভেল থেকে আপ লেভেল প্রত্যেকের সাথে যেভাবে আপার প্রডিউসারদের সাথে কথা বলে এখানে রাজু বিভাস মানে যারা আমাদের জল চা দেয় বিভাস দা জল রাজুদা এদের ছাড়া তো আমাদের কোনো প্রজেক্টই সম্ভব নয় তো তাদের সাথে ওর ব্যবহারটা একদম এই ব্যবহারটাই যেন দেখো প্রজেক্ট হিট ফ্লপ সেটা ভাগ্য সেটা অডিয়েন্স সেটা সবটা কিন্তু মানুষের ব্যবহারটা তো আগে তো আমি স্বস্তিকা সম্পর্কে এটাই বলতে পারবো যে স্বস্তিকা সত্যি সবার সাথে খুব ভালো ব্যবহার করে আর আমার সাথে পার্সোনালি ওর রিলেশনটা একটা অদ্ভুত দিদি বোনের রিলেশন অনেক ছোট আমার থেকে এবং এটা আমার সেকেন্ড প্রজেক্ট ওর সাথে ওরও আমার সাথে সেকেন্ড প্রজেক্ট কিছু প্রবলেম হলে দিদি এটা করছি এটা কি ঠিক হচ্ছে বা এরম এই যে জিনিসগুলো বা আমি মাঝে মাঝে এই স্বস্তিকাটা ঠিক ছিল রে এটা ঠিক হলো রে মানে এই জিনিসটা আমাদের মধ্যে আছে মানে সাপে নিয়েলে অনস্ক্রিন হতে পারে অফ স্ক্রিন কিন্তু উই আর বেস্ট বাডিজ একদমই তাই একদমই তাই সেটা সেটা আমরা জানিও কিন্তু এরপরই তো স্টোরিটা চলছে বুঝতে পারছো না বাবা সেটা থাকবে না এই প্রশ্নটা থাকবে না মানে একটা সিনে যদি দুজন না থাকে এই যে বলটা দেওয়া হচ্ছে কে গোলটা দেবে এইটা এইটা হচ্ছে ব্যাপার তাই তো গোল করতে ভালো লাগে বলো না 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 এটা আমি শুধু একটাই অনুরোধ করব আমি মানে বেসিক্যালি অর্পিতা অর্পিতার ইন্টারভিউ নিচ্ছে আপনারা সবাই জানেন এটা তো যাই হোক আমি শুধু একটাই অনুরোধ করব তোমার খোলা হওয়ার পুরো টিমটা খুব সলিড টিম কোট উইথ কোট বাবুদা মানে আমাদের ডিরেক্টর প্রোডিউসার তো নিয়ে কিছু বলারই নেই প্রশান্ত স্যার শশী সুমিত এদিকে আমাদের জি বাংলা সবাই আমরা প্রচণ্ড চেষ্টা করছি আপনাদের ওপর নির্ভর করছে আপনাদের ভালোবাসা পেয়েছি আরও আরও পেতে চাই বাচ্চা বাচ্চা মেয়েরা অনেক কাজ মানে তারা চেষ্টা করছে আমিও তাদের মধ্যে একজন আমিও চেষ্টা করছি আপনারা প্লিজ মানে ভালোবাসা এবং আশীর্বাদ দুটোই দেবেন আর বল ওই নেওয়া দেওয়া যেটা বলছেন এটা সম্পূর্ণ আমাদের যে লিখছে রাইটার এত সুন্দর স্ক্রিপ্ট লিখছে এত সুন্দর বাঁধনটা আর বাবুদা সিন পাওয়ার পরে একটা ম্যাজিক ক্রিয়েট করে ফেলছে ফ্লোরের মধ্যে আর স্বস্তিকা আমি এবং ইনক্লুডিং সবাই সৌরভ মানে দেবাঞ্জন দিয়া সৃজা মানে রাইমা তারপরে আমাদের আমার যে হাজবেন্ড হচ্ছে তথা শুভঙ্কর আমরা প্রত্যেক খেয়ালি দিই খেয়ালি দিকে তো পাওয়া ইটস আ প্লেজার ফর আস গ্রেট টু ওয়ার্ক উইথ হার আজকেই বলছি না মানে আমরা ফ্লোরে যাই হ্যাঁ ফটফট করে সিন হয়ে যায় এটা কিচ্ছু বাড়িয়ে বলছি না আমাদের না আমরা আমরা একদিনে আমরা 8-9টা সিন কমপ্লিট করি মেগা সিরিয়ালে আমি বলছি যারা আপনারা দেখেন মেগা সিরিয়ালে একটা স্প্যান থাকে টাইমের এই টাইমের মধ্যে এত ফুটেজ এত এপিসোড টেলিকাস্ট এই সব করতে আমরা সিনে যাই টাচ উড টাক টাক সিন হয়ে যায় একদমই তাই আজকে সেটা আমি নিজে দেখলাম আমি সেটা এসে মোটামুটি 1-1.5 ঘন্টা কখন সিন শেষ হবে 15 মিনিট সেটা ম্যাক্সিমাম 20-25 মিনিট হলো সিন শেষ ইন্টারভিউ এটা আমাদের জন্য এটা একটা এটা অ্যাকচুয়ালি আমাদের টিমটা পুরো টিমটা সবার ইনভলভমেন্ট আছে সবার সবার মানে বাবু স্যারের যে টিমটা তাদেরও প্রচন্ড ইনভলভমেন্ট আছে বাবা এত ভালো লাইট করছে এত ভালো সবটা সবটা নিয়ে টু গুড আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা আগেও কি করে বলবো তোমাদের স্বস্তিকার হাসি আপনারা এমনিতেও শুনেছেন জানেন গলার আওয়াজও অর্পিতা দিও এখানে আছে কার বেশি কার এটা আমি বলবো অর্পিতা দির কল টাইম যদি থাকে 9টা ঠিক আছে অর্পিতা দিকে কি করে আমরা জানবো অর্পিতা দি এসছে আমাদের স্টুডিও দাসানি টুর স্টুডিওর গেট থেকে আমরা শুনতে পাচ্ছি আমরা মেকআপ রুমে মেকআপ করছে ব্যাস অর্পিতা দি চলে এসছে চলো মানে অর্পিতা দি হচ্ছে লাউড স্পিকার আমাদের স্পিকারের কোনো দরকার নেই তবে হ্যাঁ মাতিয়ে রাখে এই মহিলাটা কারণ কি প্রচন্ড গান বাজনা আর অদ্ভুতভাবে গান ফান করছে আড্ডা মারছে আর আমরা এদিকে মেতে গেছি আমরা সিন পড়িনি গিয়ে দেখি ফুল সিন মুখস্থ আর আমাদের বাবু স্যার বলছে দেখ দেখ শেখ
তো অর্পিতাদি হচ্ছে খেলোয়াড় খেলোয়াড়। জি জি জি, এটা এটা সম্পূর্ণ না, ব্যাপারটা হচ্ছে এগুলো হয়ে গেছে এতগুলো বছর আপনাদের হাত ধরেই মেগা সিরিয়ালের আশা, এবং যেসব সিনিয়রদের পেয়েছি যাদের নাম না নিলেই নয়, যেরকম রিসেন্টলি বিশ্বজিৎ দার একটা সান্নিধ্যে আসা, তো সব কিছু নিয়ে সুদীপা বসু, বিশ্বজিৎ দা, স্বাগতা বসু, আমাদের সুদীপা বসু, মানে এদের হাত ধরে তারপরে বিদীপ্তাদি, মানে প্রত্যেকের কাছ থেকে শিখেছি অনেক কিছু। এখন রিসেন্টলি কৌশিক সেন, মানে বাবানদার সাথে যেরকম মানে এই সুইচ অন অফটা আমাদের হয়ে গেছে। এরাও খুব ভালো, এরা বেকার বলছে, সব সিন পড়ে যায় ফ্লোরে, কেউ বাবুদার ফ্লোরে কেউ সিন না পড়ে যায় না, কেউ না পড়ে যায় না, এটা ডিপেন্ড করে ফ্লোর টু ফ্লোর। সব ডিরেক্টররাই ক্যাপ্টেন অফ দ্য শিপ, ফ্লোরে পেলে সবাইকেই আমরা জানি কিরকম হতে পারে। সো অতএব এই ব্যাপারটা আমাদের কাজ, এবার কতটা করতে পারছি সেটা তো আপনারা বলবেন, আমরা কতটা করতে পেরেছি না। কিন্তু উত্তরটা তার মানে গলার আওয়াজে আমি বলছি এখানে সারাদিন কাজ করছে, টাচউড এখানে সারাদিন কাজ করছে, আমার না যে নাইট আছে জানিস তো, আমি নাইটে নাইটে কাজ করলো, ফুল কল টাইমে এখানে চলে এলো, যে এনার্জি আসে কোথায়, সেম পিছে কথা বলে মহিলাটা, মানে দেখি আমরা প্রত্যেকদিন ওই মোটিভেশনটা নিয়ে কাজ করতে আসি, ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি থাকে না, আবার সকালে উঠতে হবে, আবার ফিরে যেতে হবে, কারণ এই লকডাউনে আমাদের বুঝিয়ে দিয়েছে ভাই কাজ ছাড়া কিছু নেই, একদম ফ্যামিলি এন্ড কাজ, এই তো লাইফ আর কি। আমি একটা জিনিস দেখলাম, সিন সেরে এসে সকলে বসে আছে, ওখান থেকে স্বস্তিকা কে কোনটা খাবে সেটা ঠিক অর্ডার করে দিচ্ছে, মানে পাক্কা শাশুড়ি, তাই তো? যেটা যেটা আমি দেখলাম, শাশুড়ি আমাদের, পুচকি পুচকি শাশুড়ি আমাদের, কিন্তু পুচকি শাশুড়ির প্রচুর দায়িত্ব, আমি মিথ্যে কথা বলবো না, ও সবসময় কারোর কোচ কিছু লেগে গেলে বা ব্যথা পেলে বা খাবার বা খাবে আমাকে যেরকম প্রচণ্ড চেষ্টা করছে, যেটা আমি আগের প্রজেক্ট থেকেই করছি, সেটা হচ্ছে রোগা হওয়ার চেষ্টা করছে। এই মাত্র আমি দই বড়া অর্ডার করেছি, তাতে আমি বললাম একটা স্যান্ডউইচ, একটা স্যান্ডউইচ খাবো, এমন চোখ দেখালো, যদি অরিজিনালি আমার শাশুড়ি হতো আমি বোধহয় বলতাম ব্যাস শেষ। তো এই হচ্ছে ব্যাপার, মানে এমনিতে প্রচন্ড দায়িত্ব নিয়ে কাজ করে, ভীষণ কেয়ারিং না, মানে আমার জীবনে মা বাবা আর কিছু কাছের মানুষ, এবার তাদের ছাড়া তো কেউ নেই, তো যাদের সাথে কাজ করি তাদের সাথে থাকতে ভালো লাগে, মানে আমার 14 ঘন্টাটা মনে হয় ফ্যামিলির মধ্যেই আছি, ওই ওটা হয় না আর কি। চলো সারাক্ষণ ধরে ডাকতে থাকে, সারাক্ষণ ধরে, মানে এদের কাজই হচ্ছে আর্টিস্টরা বসে থাকলেই চলো 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 যাবো চলো চলো চুন্ডি, স্বস্তিকাকে চোখেও হারায়, তাই তো? আচ্ছা, স্বস্তিকাকে চোখে হারাচ্ছে এরকম একটা ব্যাপার, সেটা ইউনিটের হার্টথ্রব বলে কথা, সবাই কাজ না, চলো সিনে যাই, চলো শেষ করব প্রেমের সপ্তাহ, ভ্যালেন্টাইন্স ডে না, এটা দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনকে, আমি বলছি না কারো বয়ফ্রেন্ড এর আই লাভ ইউ বাবা। দেখো দিদি, এইটা দেখে কিন্তু অন্য হিরোইনরা তোমাকে না মেসেজ করে, অর্পিত দি তুমি তো আমাকে ভালোবাসো, না 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 না, আমি সবাইকে ভালোবাসি, সবাই কে বলেছে, বাট পরের সিরিয়াল এবার তো আমি প্রোডিউসারকে শর্ত দিয়ে দেবো, অর্পিতা দি আছে না, অর্পিতা দি, হ্যাঁ না, আমি অন স্ক্রিন এটা বললাম, বিকজ আমার প্রচন্ড ভালো লাগে অর্পিতা দির সাথে কাজ করতে, প্রচন্ড ভালো, আই অলসো লাভ টু ওয়ার্ক উইথ হার, এটা সেকেন্ড প্রজেক্ট আমার, আমি ভীষণ খুশি স্বস্তিকাকে পেয়ে, তার কারণ হচ্ছে স্বস্তিকার একটা যে বললাম ডেডিকেশন, আর সেকেন্ড হচ্ছে মানে একটা সিন করে না আনন্দ পাওয়া যায়, যে এর সাথে করলাম ভালো লাগলো, ওর ইন্টারেস্ট আছে, ভালো করার চেষ্টা আছে, মানে ভালো করতে চায়, এবং আমাদের এই টিমটা অদ্ভুত টিম, বারবার করে একটা কথা হচ্ছে প্রচণ্ড নতুন ইয়াং ব্লাড টিম, মানে এখানে খেয়ালিদি ছাড়া বাকি আমরা সবাই মোটামুটি কাছাকাছি জেনারেশন, তো সেই জন্য একটা খুব অদ্ভুত জেলা হয়ে গেছে, মানে আমাদের সাথে এসে মজা করছে, আমরা যখন প্যাকআপে পরে কোথাও যাচ্ছি খেয়ালিন্টি বলে ঠিক আছে ঠিক আছে চল আমিও যাবো, মানে এটা অদ্ভুত একটা টিম, তো মানে নেই এই যে এই সম্পর্কগুলো যেন থাকে, আর এটাই বলবো দর্শকদের কাছে যে
মেগা থাকবে, চলবে, টিআরপি রেটিং ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স যাই পুষ্ণ, আপনারা সঙ্গে থাকুন তোমার খোলা হওয়ার সাথে, কারণ তোমার খোলা হওয়ার প্রচুর 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 সাসপেন্স আছে এবং প্রচুর ইকুয়েশন চেঞ্জ আছে যেগুলো আপনারা দেখতে থাকবেন এবং আপনারা দেখবেন তোমার খোলা হওয়া অজস্র ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। এবার স্বস্তিকা বলো তুমি। কিছু বলার নেই, আমার কাছে খুব স্পেশাল তোমার খোলা হওয়া। ওই টিআরপি কম্পিটিশনের দিকে না আমি প্রথম দিন থেকেই যাচ্ছি না, মানে 12ই ডিসেম্বর থেকে আমি মাথায় রেখে দিয়েছি যে এটা টিআরপির ঊর্ধ্বে, তো দরকার নেই মানে বৃহস্পতিবার ঠিক আছে, টিআরপির জন্য বড়রা আছে, আমরা আমাদের কাজ করে যাই, বাদ বাকি বড়রা দেখে নেবে। একদমই তাই, আমাদের কাজ হচ্ছে উই অ্যাক্টার্স, আমাদের ভালো পারফর্ম করার কাজ, আমরা পারফর্ম করে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, আপনাদের ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আপনারা পাশে থাকুন, আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, অনেক 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 ভালোবাসা দিন। আর ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো করে কাটান, গোলাপ ফুল নিয়ে যাবেন, আমি বিবাহিতদের বলছি প্লিজ বাড়িতে বউয়ের জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাবেন, বউ দেখবেন স্পেশাল ফিল করবে, বউয়ের জন্য আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।